আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছে দেশটা স্বাধীন হয়েছে আসলে দেশটা কি স্বাধীন হয়েছে ভাই এই যে দেখেন এই যে সরকারি মেডিকেলে গেছিলাম সরকারি মেডিকেলে গেছি হ্যাঁ চার ঘন্টা আমাদের দাঁড়া করায় রাখছে লাইনে চার ঘন্টা লাইনে দাঁড়া করায় রাইখে মাথার উপরে ফ্যানও নাই আর ডাক্তাররা কি করে ভেতরে বইয়ে বইয়ে দেখতেছে বিরিয়ানি খাইতেছে তারপরে ফল খাইতেছে হ্যাঁ চার ঘন্টা বোহায় রাইখে ফ্যানও নাই মানুষ তো বহারও জায়গা নাই ফ্যানটন কি শুই নাই আর হ্যাঁ এসির ভিতরে বয়ে বয়ে থাকে আর এই যে এই যে দেখেন এই যে দেখেন চার ঘন্টা বহায় রাই গিয়ে রুগীর কী হয়েছে না হইছে এগুলা দেখে না দেওয়ার সময় নাই তার তার যে প্রাইভেট মেডিকেলে মনে হয় প্রাইভেটে তার বই তৈব ওখানে বিজেট নিয়ে যা এই রোগী দেখতে হইব এই কারণে করছে কি সবাই এই যেই গেছে তার খালি একটা করে সিল দেওয়া দিছে হ্যাঁ রোগী তো জিজ্ঞেস করছে যে কি হয়েছে কোনো জিজ্ঞাসা ঠিক আছে কোনো খবর নাই একটা করে সিল মেরা দেওয়া দিছে যাওগা গা সবাই একই একই ওষুধ হ্যাঁ সবাই একই ওষুধ এটা কি মনে হলো ভাই আসলে কি সৈরাচারের এই সরকারের লগে লগে থাকতে থাকতে রক্তের মধ্যে সৈরাচার গেছে বিশেষ করে মধ্যবিত্ত মানুষ যারা আছে আমাদের মতো মানুষ কি চায় হ্যাঁ মেডিকেলে যায় একটু সুস্থতা চায় একটু চিকিৎসা নিবে চায় আর আপনারা কি করছেন দেখেন একটা করে সেল দিচ্ছে সবাই রে এটার প্রতিবাদ করতে না সালা স্বৈরাচার সরকারের লগে লগে ডাক্তারও সালা সৈরাচারে যাবো